নমস্কার, নিমিতাদর্শন সঙ্গে আমি শিবরাম সরকার। 5ই জুন গ্রীষ্মের ছুটি শেষ হবে মহামান্য হাইকোর্টের, আর 5ই জুন তারিখ থেকে নতুন রেজিস্ট্রার অনুসারে বিচার প্রক্রিয়া শুরু হবে প্রাইমারি টেট সহ যাবতীয় নিয়োগ দুর্নীতি মামলা এবং সিবিআই ইডি সংক্রান্ত মামলা। চলুন আজকে জেনে নিন কোন মামলা কোন টেবিলে। রোস্টার অনুযায়ী 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল সহ প্রাথমিক শিক্ষকের অন্যান্য মামলাগুলি শুনবেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে 53 জন বিচারপতি রয়েছেন। 2020 সাল পর্যন্ত এসএসসি ও মাদ্রাসা কমিশনের মামলাগুলি শুনবেন মাননীয় বিচারপতি অনিরুদ্ধ রায় মহাশয়। 2021 এবং তার পরবর্তী সময়ের এসএসসি ও মাদ্রাসা কমিশনের মামলাগুলি শুনবেন বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু মহাশয়। পঞ্চায়েত ও পৌরসভা মামলাগুলি শুনবেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, মাননীয় অমৃতা সিনহা মহাশয়। মাদ্রাসা কমিশন, পঞ্চায়েত ও পৌরসভার মামলাগুলি শুনবেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া। ডিভিশন বেঞ্চ শিক্ষা সংক্রান্ত মামলাগুলি শুনবেন মাননীয় বিচারপতি সুব্রত তালুকদার ও মাননীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য মহাশয়। পুলিশ ইডি সিবিআই সংক্রান্ত মামলাগুলি শুনবেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা মহাশয়। শুধুমাত্র জামিনের ক্ষেত্রে বদল হয়েছে, বাকি সব কিছু প্রায় একই রয়েছে। এই সংক্রান্ত আপডেট পেতে দেখতে থাকুন নিমিতাদর্শন, আর আপনারা অবশ্যই মতামত জানাবেন। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। নমস্কার।